এটা দেখে মনে হচ্ছে যে অনেকেই এটা দেখে উজ্জীবিত হবে। পথ দেখিয়েছেন শোভনা সরকার, আর সেই পথে হেঁটেই আরও এক নজির সৃষ্টিকারী মানবিক সিদ্ধান্তের সাক্ষী রইল কলকাতা। আরও এক ব্রেন ডেথ হওয়া রোগীর অঙ্গদানের সিদ্ধান্ত নিল পরিবার। একই রঙে আবারও জীবন ফিরে পেতে চলেছেন অনেকে। দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা 49 বছরের সমর চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। দুটি কিডনি কার্যত বিকল হয়ে পড়েছিল, চলছিল ডায়ালিসিস। সোমবার রাতে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণের পর অবস্থার মারাত্মক অবনতি হয়। কিছুক্ষণ পর তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। মাত্র 49 বছরের সমর চক্রবর্তী ব্রেন ডেথের খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু নিজেদের চরম শোকের মুহূর্তেও তারা মানবিক বোধ হারিয়ে ফেলেননি। মাসখানেক আগে শোভনা সরকারের দৃষ্টান্ত মাথাতেই ছিল, তৎক্ষণাৎ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন একই রঙে অনেকে জীবন ফিরে পেলে তাতে আর দেরি নয়। ওর কর্নিয়া দুটো, দুজন যাদের চোখ নেই তাদের দিয়ে দেওয়া হোক, ওর মাধ্যমে দেখতে পাবে। লিভার দিয়ে দেওয়া হোক, কাউকে জ্বালিয়ে দিয়ে তো কোনো লাভ হবে না। যদি কেউ বেঁচে থাকে, আমি তো মনে করো আমার ভাই বেঁচে আছে। চিকিৎসকরাও দেরি করেননি, নাগেরবাজারের নার্সিংহোম থেকে দেহ নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের উপযোগী রাখতে শুরু হয়ে যায় প্রয়োজনীয় প্রক্রিয়া। সমর চক্রবর্তীর লিভারটি অ্যাপোলোতেই ভর্তি এক রোগীকে দেওয়া হবে। তার দুটি কর্নিয়া আলো ফেরাবে দুই দৃষ্টিহীনের চোখে। লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রাথমিকভাবে আমরা ওনাকে এখান থেকে অ্যাপোলোতে শিফট করার চেষ্টা করছি। ওখানে দুজন রেসিপিয়েন্ট অলরেডি তৈরি হয়ে আছে। ডোনারের অর্গানসগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে। এখন অবধি নিউজ হচ্ছে যে আমাদের লিভারের ফাংশনসগুলো মোটামুটি ভালোই পাচ্ছি। আমি আশাবাদী আছি যে এই লিভারটা আমরা ইউজ করতে পারবো। হাড়টা খুবই উইক আছে, এই হাড়টা কাউকে দিয়ে কোনো লাভ হবে না। তার জন্য আমরা এখন কর্নিয়াটা নেব আর আমরা লিভারটাকে ইউজ করব। এক মাস আগে 50 সালের বাসিন্দা শোভনা সরকারের ব্রেন ডেথের পর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। শোভনা সরকারের কিডনি ও কর্নিয়ায় জীবন ফিরে পেয়েছেন 4 জন। সেই 4 জনের মধ্যেই নতুন করে বেঁচে উঠেছেন শোভনা। তাঁর দেখানো পথে হেঁটে এবার নজির তৈরি করলেন দমদম ক্যান্টনমেন্টের সমর চক্রবর্তীও। এক মাসের ব্যবধানে দুই পরিবার দেখিয়ে দিল মানুষ মানুষের জন্য, শরীরের মৃত্যু হয় মনুষ্যত্বের নয়। নিমাই পান্ডার, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।